আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকের পর কালকের ভ্লগটা তো তাড়াতাড়ি শেষ করেইছি, কিন্তু আজকে শুরু করতে এখন বাজে দুপুর 1:30। জাস্ট স্নান করে এলাম, কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে আজকে কোনো রান্নাই ছিল না, শুধুমাত্র চিকেন স্টু বানাতে হলো, কারণ কালকের পালং শাক রয়েছে, ওটা দিয়ে খাবে বলেছে সবাই, আর মাংসের স্টু আর কিছুই নয়। আসল কাজগুলো করতে হয়েছে হচ্ছে এরকম নয় যে বসেছিলাম সকাল 9টা থেকে, একটু টুক 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 করে ভালোই কাজ হয়েই হতেই থাকলো হতেই থাকলো। ঘর জ্বাল দিলাম, তারপর আলু ভাজলাম পাপার আর আমার কেটে, তারপর কালকের একটুখানি খিচুড়ি আর দুপুরের একটু ডালিয়া রয়ে গেছিল, তো ওটা গরম করলাম, পাপা আর আমি সকালে খেলাম, ওকে ডিমের পোচ করে দিলাম, খেলো। তারপর আজকে রাতে হবে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মাছ ভাপা আর বেগুনি, এই সব হবে। কেনটা বলছি পরে, তার আগে সকালবেলায় আমি গাজর, বিনস, ফুলকপি এই সব কেটে ভেজে রাখলাম, মানে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য কাজু বাদাম এই সব সব ভেজে ঠেজে রাখলাম। মাছের জন্য মাছ ভাপা যে করব, শিল নোড়াতে পোস্ত সর্ষে বেটে মাছটাকে ভেজে মাখিয়ে রেখে দিলাম। তারপরে আর কি করলাম, হ্যাঁ, চিলি চিকেনের জন্য পেঁয়াজ, আদা, রসুন, আদা রসুনটা বাটলাম, আর আদা রসুন কাটলাম তার আগে, তারপরে ক্যাপসিকাম কাটলাম, এই সব কেটে কুটে গুছিয়ে রেখে দিলাম। তারপর মাংস আনলো পাপা, ওগুলোকে ধুলাম, ধুয়ে চিলি চিকেনেরটা মাখলাম, আর আমাদের মাংসের জন্য তো কেটেই রেখেছিলাম সকালে, পেঁয়াজ, আদা, রসুন, আলু সব কেটে স্টু বানালাম, ভাত বসালাম চাল ধুয়ে, এই সব কাজ করতে করতে এতটাই লেট। আর কি করা যাবে, দেখো গাজর, বিনস, ফুলকপি ছোট 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 করে কাটতে না খুব টাইম লাগে, আর ওতেই দেরিটা হয়েছে, আর কি করা যাবে। তাই সকাল থেকে আজকে গুড মর্নিং বলার সত্যিই টাইম পাইনি, ক্যামেরা নিয়ে যে বসবো সেটাও হয়নি, নিজের ভিডিওটা পর্যন্ত দেখা হয়নি, কত ভিউজ এসছে এতক্ষণে সেটাও আমার দেখা হয়নি, কিছুই চেক করিনি। আর চলে এসছে, আমি একটা ব্ল্যাক শাড়ি অর্ডার দিয়েছিলাম, ও তোমাদেরকে বললাম যে রাতে কেন এগুলো করব বলবো, রাতে এগুলো করব হচ্ছে ওই 7 তারিখ যে দাদার বিয়ে আছে বলছিলাম, ওই দাদা রাত্রিবেলা খেতে আসবে, দাদার দাদার বোন আর কি রাখি, তো ওই জন্য করা হয়েছে। তো চলো, এখনো সিল খুলিনি, সবে দিয়ে গেছে, ও খুলতে যাচ্ছিলাম, বললাম খুলো না খুলো না, আমি একেবারে সামনেই খুলবো, দেখি আগে কি এসছে, মানে পুরো হতাশ বোধ হয় আমি ক্যামেরার সামনেই হয়ে যাব না হলে, খুব আশা করে অর্ডার দিয়েছি শাড়িটা। এখনো অব্দি তো ঠিকঠাকই লাগছে, জানি না কোয়ালিটি মনে হচ্ছে না খুব ভালো হবে বলে আমার, যদিও 400 টাকার শাড়ি, জানি না কি আসবে। বাবা, আবার বাঁধা রয়েছে, খুলতেও পারছি না, খুলেছি, এই যে পুরো শাড়িটা এইরকম, তবে কোয়ালিটিটা আমি আর একটু ভালো আশা করেছিলাম, যাই হোক না কেন। তো চলো পুরো শাড়িটা আমি একটু খুলে দেখে নিই, তারপর তোমাদের কাছে আবার পরে আসবো বিকেলে। চোখ দেখে বুঝতেই পারছো যে জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে জাস্ট মানে জাস্টই, এখনো বিছানা গোছাইও নি, এই দেখো কম্বল সব বালিশ ফালিশ পড়ে রয়েছে, এখনো গোছাইও নি, এই জাস্ট উঠেই তোমাদের সাথে কথা বলতে এলাম, মনে হলো যে সেই সকালবেলায় তো, মানে সকালও নয়, 1:30 নাগাদ ভিডিওটা বানিয়েছিলাম, তখনই তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। যাই হোক, তখন যখন আমি শাড়িটা খুলেছিলাম বলেছিলাম কোয়ালিটিটা একটু ভালো হলে ভালো হতো, বাট না, সত্যিই ভালো হয়েছে, 400 টাকা এর থেকে বেশি ভালো, আমার আশা করাটাও ভুল। তো আমি পরে পুরোটা খুলেছিলাম, তোমাদের সামনে তো জাস্ট ভাজটা খুললাম, পরে আর আমি পুরোটা খুলে দেখে নিলাম, ফুটো টুটো আছে নাকি কোথাও, তো কোথাও কিছু ছিল না, বেশ ভালোই লেগেছে শাড়িটা, এই আর কি। আর এখন চা টা খাচ্ছে ওরা, তারপর আমি একটু বাঁধতে, তারপর রান্না বান্না বসাবো, এই তো চলো একটু জল টল খেয়ে নিই, গলাও শুকিয়ে আসছে আমার, যেহেতু অনেকক্ষণ ঘুম টুম দিয়ে উঠলাম, এই চলো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছে, আসলে ঘুম থেকে উঠেই যদি কিছু কাজ করতে যাই সেটাতে মনও বসবে না, বাজে হয়ে যাবে, তাই জন্য যায়নি। আর চুলটা পুরো তেল তেলে হয়ে গেছে, কালকেই শ্যাম্পু করব, কারণ কালকেই তো বিয়ে বাড়িটা আছে, আবারও কালকে বিয়ে বাড়ি আছে, ও হয়তো যাবে না, আমি মামনি পাপাই যাব,
আর যাই, এবার রান্নাঘরের দিকে আস্তে আস্তে যাই, কতটা কি গুছিয়ে রেখেছিলাম আগে তোমাদেরকে সেটা দেখিয়ে নিই, তারপর রান্নাটা শুরু করব। রান্নার খুব একটা শেয়ার করার কিছু নেই সেরকম, তো চলো করে নিই। এটা দেখো সবটাই কেটে রেখেছি, এখানে আদা রসুনের পেস্ট কিছুটা মাংসে মাখানো রয়েছে, কিছুটা এভাবে বাটি করে রেখে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কাও রাখা আছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবটাই কাটা আছে। এখানে মাছটাকে ভেজে আমি তারপর মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখেছি, দেখে মনে হবে হয়তো হয়েই গেছে কড়া। যাই হোক, মাছটা খেলে বোঝা যাবে না যে কাঁচা টাচা কিছু আছে, তবে মশলাটা খেলে অবশ্যই বোঝা যাবে। তারপর এখানে চিলি চিকেনটা মাখিয়ে আমি সব রেডি করে রেখে দিয়েছি, এবার জাস্ট ঝপাঝপ আমি করবো। আর ওইদিকে ফ্রাইড রাইসের চালটা ভেজানো আছে, আর এখানে ভাজাগুলো আমি ভেজে রেখে দিয়েছি যাতে ভাতটা হয়ে গেলে মিশিয়ে ফেলতে পারি। ব্যাস, তো চলো আমি রান্নাগুলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চিলি চিকেন আমার ডান হয়ে গেছে, এখানে বেগুনি করবো তাই নুন একটু হালকা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর বেসনটাকেও গুলে রেখে দিয়েছি এখানটাতেই। আর মাছটাও হয়ে গেছে, আর এখানে ফ্রাইড রাইসও হয়ে গেছে। তো চলো আর কি, এবার একটু ঘরে গিয়ে বসা যাক। এখন অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে হচ্ছে 10টা 3। এতক্ষণ বসে দেখলাম হচ্ছে, কালকে রাত থেকে দেখা শুরু করেছিলাম চিনি একটা সিনেমা, তো অনেকেরই হয়তো দেখা হয়ে গেছে, বাট আমার দেখা হয়নি কালকে, আমি দেখলাম। সেটা তো আমার ভালো লেগেইছে, ভালো হয়েছে সিনেমাটা। আর আজ সন্ধে থেকে বসে বসে উত্তরণ যে ওয়েব সিরিজটা বেরিয়েছে, উত্তরণ, তো ওই সিরিজটা শেষ করলাম, আমার জাস্ট অসাধারণ লেগেছে। যারা দেখোনি সত্যিই বলবো দেখে নিতে পারো। একটা মেয়ের কোনো ভিডিও ভাইরাল হলে যে সে কতটা অসহায় হয়ে পড়তে পারে, মানে সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে। আর মানে এটাই বোঝালো, আমি বলতেও ইচ্ছে করছে না, যারা দেখোনি তারা দেখবে হয়তো। তবে হ্যাঁ, এটা ঠিক কথাই যে সবকিছুতে বিয়ের পর হয়তো স্বামীদের সবকিছুটা অন্তত বরদের সবটা শোনা দরকার, তারপর নয় ঠিক ভুল এসবের কথা। তো কেউই পাশ মানে পাশে না থাকলে কেউ সেই টাইমটাতে সত্যি টিকে থাকার লড়াইটা করাটা সত্যিই খুব কঠিন, তো সেটাই দেখিয়েছে। তো চলো, এখন 10টা 3 বাজে, মামুনি এখনো আসেনি, যে দাদাটার বিয়ে আজকে সেই দাদাটার আশীর্বাদ তো সেখানেই গেছে, তো সবাই মিলেই আসবে ওখান থেকে একসাথে। তো চলো আসুক, খাওয়া দাওয়া হোক, তারপর তোমাদের সাথে আবার কথা হবে।